কাল হোলি, সবাই নিজের নিজের মতো রং খেলবে, আর আমি আবার সেই প্রত্যেক বছরের মতো পুরনো স্মৃতিগুলোতে শান দেব। আগের চিঠিতে তুই জানতে চেয়েছিলি না আমি হোলি খেলি না কেন, তাহলে তোকে প্রথম থেকে বলি। আজ থেকে ঠিক 10 বছর আগে, মানে ওই 2008, তখন আমি ক্লাস 10, বাড়ির কাছেই একজন কেমিস্ট্রি স্যারের বাড়িতে টিউশন পড়তে যেতাম। স্যার কলেজের প্রফেসর ছিলেন, বেশিরভাগ কলেজের স্টুডেন্টদেরই পড়াতেন, শনি রবি ওনার ব্যাচ ফুল থাকতো। আমরা তিনজন, মানে আমি, রিমলি আর টুকাই, পাড়ার ছেলে মেয়ে বলে নিচু ক্লাস হওয়া সত্ত্বেও উনি না করতে পারেননি। প্রত্যেক বুধবার স্কুল ছুটির পর তাই একটু সময় করে আমাদের পড়াতেন। একটা বুধবার আমাদের ক্লাস চলছে, স্যার পিরিয়ডিক টেবিল, আইসোবার, এসব অনেক কিছু বোঝাচ্ছিলেন। কেমিস্ট্রি যদিও একদম ভালো লাগতো না, তবু ক্লাস টাস করে জাস্ট বেরিয়েছি, দেখলাম রেড শার্ট পরা চশমা পরা একটা সিনিয়র দাদা স্যারের বাড়ির দিকে খুব হন্তদন্ত হয়ে যাচ্ছে, আমার ঠিক পাশ দিয়েই ক্রস করলো। কি জানি কেমন একটা অদ্ভুত ফিলিং হলো, সেটা যে ঠিক কীরকম ফিলিং তা বলে বোঝাতে পারবো না। পেটের মধ্যে যেন অনেকগুলো প্রজাপতি একসাথে উড়ে বেড়াচ্ছে। এরপর থেকে সারা সপ্তাহ আমি শুধু বুধবারের অপেক্ষাতেই থাকতাম। কেমিস্ট্রি টিউশনে যাওয়ার জন্য মনটা ছটপট করত। মা বাবা ভাবলেন মেয়ের বোধ হয় কেমিস্ট্রিতে মন বসেছে, কিন্তু এই রসায়ন যে আসলে কী রসায়ন সেটা তারা টের পেলেন না। আরেক বুধবার ক্লাস করে জাস্ট বেরোতে যাচ্ছি, ভীষণ জোরে একটা ধাক্কা খেলাম। ওমা, তাকিয়ে দেখি সেই দাদাটা। ব্যাস, ধাক্কাটা সোজা গিয়ে বুকের পা দিকে লাগলো। প্রত্যেক বুধবার আমি অপেক্ষা করে থাকতাম ওকে শুধু একবার দেখার জন্য। আনমাইন্ডফুল হওয়ার জন্য আমি বকাও খেতাম স্যারের কাছে, কিন্তু বকা খেয়েও অদ্ভুতভাবে ব্লাশ করতাম। কি রোগে যে পেয়েছিল আমায় তখন, উফ, ভাবলেও হাসি পায়। কোনোদিন ও না এলে মনটা ভারী আনচান করত। সারা সপ্তাহ মন মরা হয়ে কাটাতাম,
যতক্ষণ না আবার দেখা হতো পরের সপ্তাহে। এরম করে হোলি এলো সেবার। আগের দিন রাত্রে আমি টুকাইকে মেসেজে বললাম, একটু কায়দা করে একবার আমার কাছে পাঠাস তো। আগে থেকে সিনিয়রদের কাছ থেকে শুনে নিয়েছিলাম যে স্যারকে নাকি ওরা আবির দিতে আসবে একবার। সকাল থেকে কি সাজ সেদিন আমার, রোজ রোজ স্কুল ড্রেসে দেখে তো, আজ একদম অন্যভাবে সামনে যাব। লোকে বলে রঙে নষ্ট হয়ে যাবে বলে সবচেয়ে খারাপ জামাটা নাকি হোলিতে মানুষ বেছে নেয়, আর আমি বেছে বেছে সবচেয়ে ভালো কুর্তিটা পরলাম, কানে ঝুমকো। টেনশনে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। দেখতে পেলাম স্যারের বাড়ির ঠিক সামনেটায় টুকাই, রিমলি আর দুজন সিনিয়রের সাথে ও বেশ মত্ত হয়ে রং খেলছে। সাহস করে আস্তে আস্তে এগোলাম। ইশারা করে টুকাইকে বললাম ডেকে দিতে। এই প্রথমবার আমার দিকে তাকিয়ে হাসলো। আমি দু মুঠো পলাশ রঙের আবির নিয়ে আস্তে আস্তে এগোলাম, সেও এগিয়ে আসছে। এক পা দু পা দূরত্ব যত কমছে আমার উত্তেজনার পারদ যেন তত বাড়ছে। এবার আস্তে আস্তে একদম সামনে চলে এলো। আমি মুঠোটা সামনে এনে রঙটা জাস্ট মাখাতে যাব, হঠাৎই একজোড়া হাত পেছন থেকে ওর মুখটা আবিরে ভরিয়ে দিল, সেই পলাশ রঙের আবির। পাশ দিয়ে দেখলাম একটা মেয়ে। মেয়েটিকে দেখেই মুহূর্তের মধ্যে ও ভুলে গেল যে আমি ওকে ডেকেছিলাম, উল্টে ওই মেয়েটির সাথে রং খেলবে বলে ও দৌড়লো। অনেকক্ষণ ধরে চলল ওদের খুনসুটি। আর এদিকে 16 বছরের মেয়েটা প্রথমবার হৃদয় ভাঙার শব্দটা পেল। অজান্তেই মুঠো থেকে সব রং পরে ধুলোয় মিশিয়ে গেল। আসলে বসন্ত সবার জীবনেই আসে, কিন্তু প্রত্যেকের ভাগ্যে কি আর পলাশ রং জোটে? না, কারোর জীবনে বসন্ত আসে শুধুমাত্র ধূসর রং নিয়ে। এতগুলো ধূসর বসন্তের পরে তুই এসছিস আমার জীবনে, আমায় নতুন করে রাঙিয়ে নিতে। তোর কাছে কিছুই গোপন করব না কোনোদিন। কে বলবে বলতো তুই আমার উডবি হাজব্যান্ড? যেভাবে তোকে প্রথম প্রেমের ব্যর্থতার বর্ণনা দিলাম এতক্ষণ, বন্ধুর মতো পাশে থেকে তোর জীবনের প্রত্যেকটা রঙকে আগলে রাখবো, কথা দিচ্ছি। আর তো অপেক্ষার মাত্র এক মাস, তুই ফিরে আসছিস, আর তারপরই আমরা ডাইরেক্ট ছাদনাতলায় মিট করছি। ভালো থাকিস, হ্যাপি হোলি। দুমুঠো রং না হয় তুলে রাখিস, দেখা হলে রাঙিয়ে নেওয়া যাবে। ইতি তোর রায়।